হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। রোজকার মতো আবার ফিরে এসেছি তোমাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে। তান্দুরি ফিশ ফ্রাই দেখাবো আজকে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কি করে তান্দুরি ফিশ করি এই তোমাদের শেয়ার করার চেষ্টা করছি। এখানে আমি 2 কেজি মাছ নিয়েছি, এটা সমুদ্রের মাছ, যেটাকে বলি আমরা ছিপ ফিশ। তো ছিপ ফিশ তো আমি খাই না, মিষ্টি জলের মাছ খাওয়ার অভ্যাস, আর যাদের মিষ্টি জলের মাছ খাওয়ার অভ্যাস তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। যে এক এক সময় ছামারের সময় বাজারে যখন যাই আমরা ভালো ফ্রেশ মাছ পাই না, তো বাজারে ব্যাগ ফিরে নিয়ে আসি বাড়িতে খালি ব্যাগ। তো সেটা না করে যদি এরকম টাইপের ফ্রেশ কিছু ছিপ ফিশ পাওয়া যায়, তো এনে এইভাবে যদি তান্দুরি ফিশ ফ্রাই করে খাওয়া যায় তো খারাপ লাগে না, ভালোই লাগে। তো এমনভাবে ফ্রাই করতে হবে, এই মাছে তো কোনো টেস্ট থাকে না। তো এই মাছগুলো আমিও খাই না, মাছের নামও জানি না অত। তো কী করে এটাকে তান্দুরি ফিশ ফ্রাই করা যায় আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, আর একটু খেয়াল করে দেখবে আমি কি কি মশলা ইউজ করছি এই মাছে। সাধারণত এই মাছগুলো এই সময় দেখা যায়, শীতকালে অত দেখা যায় না। আর এই মাছের টেস্ট কেমন আমি এটাও জানি না। তো আজকে আমি প্রথমবারই এটা আমি বানাচ্ছি। তো এখানে আমি 2 রকম শেপ দিচ্ছি, টেরাভাবে দিচ্ছি আর সোজাভাবে দিচ্ছি। এই যে তোমরা দেখলে বুঝতে পারবে 2 রকম শেপ আছে তোমাদের বোঝাবার জন্য, যখন মাছ ফ্রাই করবে কীভাবে ডিজাইনটা দেবে। আর এই মাঝখানে যদি আমরা ছুরি দিয়ে কেচে নিই মাছগুলো, ভেতরে মশলা ঢুকে ভালোভাবে। তো আমি মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি, এখন এটা মশলা মেখে নিব। তো একটু বেশি করে কেচে ছুরি দিয়ে কেচে নিয়েছি, এর ভেতরে মশলা ঢোকার দরকার আছে, নইলে টেস্ট লাগবে না। জানি না কেমন টেস্ট হবে। তো 2টো আমি টেরাভাবে শেপ দিয়েছি আর 2টো মাঝখানে দিয়েছি রাউন্ড শেপ। তো এইভাবে করে মাছগুলো মাঝখান দিয়ে কেচে নিতে হয়, এটা করলে ভেতরে মশলা ঢোকে ভালোভাবে। তো হয়ে গেছে, আমি আরেকবার ধোয়া দিব। তো এখানে একটা স্টিলের থালা নিয়েছি, এর মধ্যে এখন আমি 1 চামচ তান্দুরি মশলা এটা গোলমরিচের পাউডার 1 টিস্পুন, গরম মশলা পাউডার ভাজা গরম মশলা পাউডার 1 টিস্পুন, 1 টেবিল স্পুন নুন, 1/2 চামচ হলুদের পাউডার, 1.5 চামচ লঙ্কা পাউডার, একটু ঝাল করে বানাবো। এটা আমি ভাজা জিরে পাউডার দিলাম, ধনে পাউডার 1/2 চামচ, কচুরি মেথি, তো সব মশলাগুলো আমি চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখানে 1 চামচ আছে তান্দুরি মশলা, 1 চামচ জিরে ভাজা জিরে পাউডার, 1 চামচ গরম মশলা, 1/2 চামচ গোলমরিচের পাউডার, 1/2 চামচ হলুদ, 1.5 চামচ লঙ্কা পাউডার,
আর 1 চামচ ভাজা জিরে পাউডার মিশিয়ে দিয়েছি। এখন এখানে আমি টক দই অ্যাড করব। টক দই বেশি দেব না, তাহলে মাছগুলো খুলে যাবে। এখানে আমি 2 চামচ টক দই ইউজ করলাম। তো এখন ভালো মতো করে হাত দিয়ে এই মশলাগুলো মিক্সড করে নেব। একটু সামান্য জল অ্যাড করব। তো এখানে আমি সামান্য একটু জল অ্যাড করেছি। অনেক ভালো করে মশলাটা মিক্সড করে নিতে হবে। তো এখন একটা একটা করে মাছের গায়ে মশলা মেখে দিতে হবে। একটা কথা এখানে বলে দিচ্ছি, আমি আগেও বলেছি, যাদের সি ফিশ খাওয়ার অভ্যাস নেই তারা এই মাছটা খুব বেশি করে মশলা মশলা দিয়ে ভাজলে তবেই খাওয়া যায়, নইলে এটা খাওয়া যায় না। এই মাছের নিজস্ব কোনো স্বাদ থাকে না। সি ফিশ যারা খায় না তাদের জন্য বলছি। এইভাবে যদি আমরা নানান রকমের মশলা দিয়ে ভালো মতো করে, লেবু থাকলে লেবু বা টক দই দিয়ে এই মশলাটা ভালো মতো করে মিক্সড করে, এই মিক্সআপটা যদি মাছের গায়ে ভালো করে মেখে আধা ঘন্টার মতো ম্যারিনেশন করে রাখা যায়, তো মাছের স্বাদ এসে যায়। মিষ্টি জলের থেকেও বেশি স্বাদ পাওয়া যাবে। তো এই মশলা আমি মাছের ভেতরে উপরে ভালো মতো করে মশলা লাগিয়ে নিলাম। তো এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি সরষের তেল অ্যাড করে দিলাম। তো এখন তেলের মধ্যে আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব। তেলটা প্রথম গরম করে নিতে হবে। গরম তেলে মাছটা ছেড়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম লো করে দিব, নইলে মাছগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টো করে দিয়েছি। এটা বারবার উল্টো করা যাবে না, এই মাছগুলো একটু নরম আসছে। এখানে তবে যেহেতু দই দেওয়া হয়েছে, একটু এখানে উল্টো করতে হবে। ফ্রাই প্যানের নন স্টিক ফ্রাই প্যানে ফ্রাই করলে ভালো হয়, উল্টো করতে সুবিধা হয়, সেটা চাই না। বা লোহার ফ্রাইতে অ্যালুমিনিয়াম করার জন্য এটা ভাজা হবে না, ভেঙে যাবে। তো আমি একটু কড়া ভাবে করেছি। আর চামচ দিয়ে একটুখানি কড়া করে দিলে ভালো হয়। তো ঢুকে গেছে, আর ঢুকে গেছে মাছগুলো ভালোভাবে ভাজা হয়। বেশি তেল দিয়ে এই মাছগুলো ভাজা যায় না, ভাজা বেশি তেল দিলে এটার যে মশলাগুলো তেলের নিচে চলে যাবে, মাছের গায়ে আর মশলাগুলো থাকবে না, তো মাছটা খেতে আর ভালো লাগবে না। ওই জন্য কম তেলের মধ্যেই এবার ভাজতে হয়। তো ভাজতে বেশি টাইম লাগে না, এটা পরিষ্কার করতে আর মশলা মাখতে একটু টাইম লেগেছে, ভাজতে বেশি টাইম লাগেনি। এই তো হয়ে গেলো তন্দুরি ফিশ।
তো লাগছে না ভালো, জিভে জল আসার মতো টেস্টি হয়েছে না। তো এইভাবেই ফ্রেঞ্চ বাজারে গেলে বাজারে ব্যাগ খালি ফিরে না এনে এরকমই কিছু মাছ আনার দরকার। আমরা এক এক সময় দেখা যায় বাজারে যাই, মাছ না পেলে আমরা খালি ব্যাগ নিয়ে চলে আসি, মনের মতো যদি মাছ না পাই। তো এই মাছগুলোকে আমরা বেশিরভাগ ছেড়ে চলে আসি, আনি না। তো মাঝে মধ্যে ট্রাই করা উচিত, না খেলে কিছু বোঝা যায় না, সব জিনিসের ট্রাই করা উচিত। তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা কোনোটাই করো না, কমসে কম কমেন্টস করে জানাতে পারো কেমন লাগে তোমাদের কাছে ভিডিও, আমার এই রেসিপি কেমন লেগেছে নিশ্চয়ই জানাবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য